দেখুন, ইতিহাস ঘুরে চীনের শত্রুর হাতে ব্রহ্মোস তুলে দিচ্ছে ভারত। চীনের সঙ্গে ডোকলাম সমস্যা চলাকালীনই এক ইতিহাস তৈরি করতে চলেছে ভারত। নজির গড়ে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ ভিয়েতনামের হাতে ব্রহ্মোস সুপারসনিক ল্যান্ড অ্যাটাক মিসাইল তুলে দিচ্ছে বলে সূত্রের খবর। যদিও এখনও এই মিসাইল কেনার কথা নিশ্চিত করেনি কেন্দ্রীয় সরকার, যদি ভিয়েতনাম ভারত থেকে ব্রহ্মোস কেনে তাহলে যে কার্যত চীনকে হুঁশিয়ারি দেওয়া হবে তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এই চুক্তি আদতে চীনের বিপক্ষে ভারতের একটি কূটনীতি বলেও মনে করা হচ্ছে। এর আগে দুই দেশের মধ্যে নৌবাহিনীর জন্য ভেসেল নিয়ে চুক্তি হয়, অদূর ভবিষ্যতে আকাশ মিসাইল নিয়ে চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। গত বছর ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বেসরকারি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে ভিয়েতনামের ব্যাটল ট্যাঙ্কের প্রযুক্তির আপগ্রেডেশন করা হয়। অন্যদিকে চীন ভারতের শত্রু দেশ পাকিস্তানকে অস্ত্র যোগান দিয়ে নয়াদিল্লিকে চাপে রাখতে চাইছে। অন্যদিকে শুধু ভিয়েতনাম নয়, ব্রহ্মোস কিনতে চাইছে মালয়েশিয়া ব্রাজিলের মতো দেশও। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি করছে ব্রহ্মোস এনজি, যা আসল ব্রহ্মোসের অপেক্ষাকৃত ছোট ভার্সন। রাশিয়া এই মিসাইলের ইঞ্জিন তৈরি করে, আর ভারতের ডিআরডিও তৈরি করে ওই মিসাইলের গাইডেন্স সিস্টেম ও ফায়ার কন্ট্রোল সিস্টেম। শুধুমাত্র চীনের প্রতিপক্ষকে অস্ত্র দেওয়া হচ্ছে বলে নয়, এই চুক্তি বাস্তবায়িত হলে আরও একটি নজির গড়বে ভারত। এই প্রথম ভারত অন্য কোনো দেশকে এত গুরুত্বপূর্ণ একটা অস্ত্র তুলে দেবে। প্রায় গত 10 বছর ধরে বিদেশে রপ্তানি করতে চাইছে ব্রহ্মোস গ্রুপ। এই মিসাইলের সমান কোনো মিসাইল এই মুহূর্তে বিশ্বে নেই। গতি কিংবা ক্ষমতায় বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী মিসাইল এটি। এর গতি হবে 3000 কিলোমিটার পার ঘন্টা। চীন সীমান্তে ভারত ও ব্রহ্মোস মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল, যদিও কতগুলি ব্রহ্মোস মোতায়েন করা হবে সেটা গোপন রাখতে চায় ভারত।